আল্লাহ পাক এই রাত্র সম্পর্কে একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেন এবং আল্লাহ রাসূল এই রাত্র সম্পর্কে বিশেষ ভাবে বলেন মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ তাইলে ওইদিকে 1000 মাস 1000 মাসের চেয়ে উত্তম এদিকে আল্লাহ রাসূল বলতাছেন তার জীবনের সব গুনাহই মাফ হয়ে যায় কত দান কত ফজিলত আমার ভাইরা আজকে দুনিয়াতে আমরা বুঝতেছি না এই রাতের ফজিলত আর মর্যাদা কেউ যদি 60 বছর হায়াত পায় 15 বছর পরে তার নামাজ ফরজ হয় 60 থেকে 15 গেলগা কত থাকে 45 বছর ঠিক না বেঠি এই 60 বছর হায়াতের মধ্যে 45 বছরে 45টা রমজান আসবে এবং 45টা রাত্রি আসবে একটা রাত্র যদি 1000 মাসের সমান হয় 83 বছর 60 মাস তাইলে 45 দা গুণ হবে 83 45 মাসের সমান আল্লাহু আকবার এরকম 83000 মাসের চেয়ে উত্তম এই একটা রাত্র ইবাদত করলে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক সওয়াব দান করে আমার ভাইরা এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন এই রাত্রে এত দাম কেন হইল আমরা সর্বশেষ জমানার উম্মত আমাদের হায়াত কম আল্লাহর নবী বলছেন আমার উম্মত 50 এবং 60 এর ভিতরেই তাদের হায়াতের সময় হবে 50 এবং 60 এর ভিতরেই বেশিরভাগ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই অল্প বয়সের ভিতরে এই আখিরি জমানার উম্মত সমস্ত উম্মতের আগে আল্লাহর জান্নাতে ঢুকবে এই 60 বছর 40 ববছর ইবাদত কইরা 300 বছর 500 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে 1750 বছর হায়াত পেয়েছে উনাদের মতো আমলের দিক দিয়ে ইবাদতের দিক দিয়ে কিভাবে কুলাইবে আমার উম্মত আমার ভাইরা আল্লাহর হাবিব চিন্তা করতেছেন পেরেশান আমার উম্মত তো সবার পরে আসছে সবার পরেই জান্নাতে যাবে আইরে আমার উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না এই উম্মতের মায়ায় উম্মতের চিন্তায় আল্লাহর রাসূল পেরেশান হয়ে আছে উম্মত আসছে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে জোরে কোন সুবহানাল্লাহ এটা বুঝার জন্য একটা সহজ মিসাল দিলাই মনে করেন বাসের ভিতরে সিট আছে 40টা 50টা সব সিটে লোক ভর্তি বাসের ভিতরে বাংলাদেশের বাস লোকাল এটার ভিতরে দাঁড়ায় লোক লয় একদম জায়গা নাই আর করার তো একটা লোক গিয়া কি করছে তার যাওয়া খুব জরুরি তো বাসের এই সাইড দেবা ডান্ডা থাকে না এরকম ডান্ডার মধ্যে ধইরা রেলগাড়ির বগির ফাঁকে ফোকে এরকম ধইরা দাঁড়ায় রয়েছে যখন গাড়িটা তার স্টেশনে পৌঁছবে পৌঁছার পরে যেই লোকটা ভিতরে আরামে সিট নিয়ে বসা আছে হে আগে নামবো না ডান্ডা ধরে ঝুলে রয়েছে যেই লোকটা এই লোকটা আগে নামবো কথা কন না আল্লাহ সব উম্মত আগে চলে গেছে হেরা গাড়ি ভিতরে আছে আর আমরা আইসা সবার শেষে এখন যখন জান্নাতের মধ্যে গাড়ি গিয়ে থামবো তখন আমরা গিয়ে আগে নেমে যাবো জোরে কন না সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর দুনিয়াতে হায়াত পাইছেন এই 1000 বছর দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিবেন দ্বীনের মেহনত করছেন বন্ধুরা আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর দাওয়াত দেওয়ার পরে যতগুলা মানুষ মুসলমান হয়েছে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম তার ছেলে নবী হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন হযরত ঈসা আলাইহিস সালামের বংশধর থেকে হযরত নূহ আলাইহিস সালাম
এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন 100,000 মতান্তরে 224,000 নবী। আমার ভাইরা, আল্লাহর রাসূল বুখারী শরীফের এক হাদিসের মধ্যে মিসাল দিয়ে বুঝান, ও উম্মতেরা শোনো, এই উম্মতের ফজিলত আর এই উম্মতের মর্যাদা এত কেন আল্লাহ তাআলা দিলেন, এটার কারণ কি? কয়, কারণ হলো এই উম্মত এই 60 বছর 50 বছর হায়াতে যে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ, একজন কোম্পানির মালিক মনে করেন 100 লোক কর্মচারী কাজ নিছে, বলছে সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবা, প্রত্যেকের বেতন 100 টাকা করে, কত করে? 100, সকাল থেকে জোহর পর্যন্ত। আবার আরেক শ্রেণীর লোক কাজে নিলেন, তাদেরকে বললেন তোমরা জোহর থেকে আসর পর্যন্ত সময় কাজ করবা, তোমাদের বেতন 200 টাকা। আমার বন্ধুরা, সকাল থেকে জোহর পর্যন্ত সময় অনেক বেশি, কাজ অনেক বেশি, ঠিক না? ঠিক, জোহর থেকে আসর মাত্র 2-2.5 ঘন্টার সময়, কিন্তু সকাল থেকে জোহর পর্যন্ত 4-5 ঘন্টার সময়, এত লম্বা সময় কাজ করলো, মাত্র বেতন 100, আর জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, তাদের বেতন হয়ে গেল 200, বেশি না কম? আল্লাহ। আরেকজন লোক কাজে নিছে, বলছে তোমরা কাজ করবা আসর থেকে মাগরিব পর্যন্ত, এখানে আরো সময় কম, মাত্র 1 ঘন্টা, শীতের দিনে আরো কম, 1 ঘন্টাই সর্বোচ্চ, 1.5 ঘন্টা, এতটুকু সময় আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমার বেতন হলো 300। কোন সুবহানাল্লাহ! আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে 1000 বছর দিনের দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাম 1700 বছর হায়াত পাইলেন, দাওয়াত দিলেন, এইভাবে 400, 500, 300, 800 বছর পর্যন্ত এক একজন নবী দিনের দাওয়াত দিলেন, উম্মতের উপর মেহনত করলেন। ইহুদি জাতিরা সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলো, তাদের বেতন হলো গিয়া মাত্র 100 টাকা। এরপরে নাসারা জাতি আসলো, এই জাতির কাজের সময় দিল কম, বেতন হইল 200, তাদের মেহনতের সময় ছিল হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে মাত্র 33 বছর হায়াত পাইছে, 33 বছর হযরত ঈসা আলাইহিসসালাম বিয়া শাদী পর্যন্ত করে নাই, চতুর্থ আকাশের মধ্যে আছে, কিয়ামতের আগে আবার এই দুনিয়াতে আসবেন, আসিয়া আবার বাকায়দায় মৃত্যু হবে, ওই রসুলের রওজার পাশে একটা জায়গায় এখনো খালি আছে, নিজের চোখে দেখে আসছি, ওই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। সুবহানাল্লাহ! হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন তোমার বেতন 200, সময় কম, কিন্তু বেতন মাত্র কত? 200। আর শেষ জমানায় একজন নবী আসবে, তারা আরো কম পাবে, হায় আমাদের নবীদের হায়াত হলো 63 বছর। সুবহানাল্লাহ! তো নবীজি যদি 60 এবং 70-এর মাঝে চলে যান, তো আমরা তো এর ভিতরেই আছি, এর বাইরে যেতে পারতাম না, 100 বাঁচলে তো হ্যাঁ একবার গনিমতের হায়াত পাইছে, ঠিক না? বেটি, যারা মনে করেন 60-এর উপরে হায়াত পাইয়ে গেছেন, হ্যাঁ করে বাহি সময়টা দিছে খালি বয়ে বয়ে তাস খেলতেন আর খালি মানুষের জীবন শিকায়ত করতে। হ্যাঁ, আল্লাহ, বুঝতেছেন না? বুঝবেন, মরার পরে বুঝবেন, এই সময়টা দেওয়া হয়েছে গনিমত, এখন কোনো কাজ নাই, এখন বসে 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 তসবিহ নিয়ে আল্লাহ 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 করেন, মসজিদে বসেন আর দোকান বাড়ির কাছে বসেন, যেখানেই বসেন বসে আল্লাহ আল্লাহ করেন, এই যে অযথা বসে গল্প গুজব করেন, আল্লাহ কয় টাকার ফায়দা হয় আমি বুঝতেছি না কিছু, আপনারা জানেন। আমার ভাইরা, এই সময়গুলোর জন্য একদিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে রে বাবা, ওই দিন ওয়ালের মধ্যে মাথা বাইরাই ভেঙে ফেলবে, কিন্তু আফসোস করলে তো কোনো উপকার আসবে না, কোনো কাজ হবে না, এই দুনিয়ার হায়াত যার যে ব্যক্তি কাজে লাগাইছে এই তার সময়টাই কাজে লাগছে, যে ব্যক্তি দুনিয়ার হায়াত খেলায় খেলায় নষ্ট করছে, আখেরাতে খালি হাতে আল্লাহর দরবারে গিয়ে উঠতে হবে। হযরত ঈসা আলাইহিসসালাম আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলেন, বেতন 200, আর এই উম্মতে মুহাম্মদী আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে, তাদের বেতন কত? 300, সময় কম, কাজও কম, বেতন পিছনের দুই দলের চেয়ে বেশি। সুবহানাল্লাহ! দুই দলের চেয়ে বেশি টাকা, তার কারণ কি? আল্লাহ রসুলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রসুলাল্লাহ, এটার তো কোনো রহস্য বুঝলাম না, এটা বুঝো না, এটা তো সহজ জিনিস,
আমার বন্ধুরা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত দিনের মেহনত করছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহর দ্বীন পূর্ণ করে নাই দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে এর কোনো সার্টিফাই আল্লাহ তাআলা করে নাই বলছে আরো দিন আসবে আরো নবী আসবে আরো কিতাব আসবে আসতেছে সিরিয়াল মতো আসতেছে আসতেছে কিন্তু এক পর্যায়ে আমার আপনার নবী আসার পরে এই 63 বছর হায়াতের মধ্যে 40 বছর পরে নবুয়তি লাভ করলেন এই 40 বছরের পর থেকে মাত্র 23 বছর নবুয়তের জীবনে মেহনত করলেন এমন মেহনত করলেন এই 23 বছর জীবনের মেহনতে আল্লাহর নবী বিদায় হজের দিন 600,000 সাহাবী আরাফাতের ময়দানে উপস্থিত করেন 600,000 সাহাবী সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম 1700 বছর দাওয়াত দিয়া পাইছে মাত্র 80 থেকে 82 জন মানুষ আর সব বেদিন হযরত ইউনূস আলাইহিস সালাম 300 বছর দাওয়াত দিয়া মাত্র 30 জন 100 বছরে কত 10 জন 100 বছরে 10 জন তাইলে 100 বছরে আর আমার নবী 63 বছরে হইছেন কত 600,000 জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল বলেন এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে হেরো কাজ হইছে কিন্তু মালিকের মন খুশি করতে পারে না আবার মধ্যম পন্থায় যারা কাজ করলো তাদেরও কাজ হইছে কিন্তু মালিকের মন খুশি হয় নাই কাজ দেখাইছে কাজ হ্যান্ডওভার দিয়েছে টাকা দিয়া দিয়েছে বিদায় হয়ে গেছে কিন্তু এই অল্প সময়ের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ আসলো তারা কাজ যদি অল্প করছে সময় অনেক কম কিন্তু এমন কাজ করলো যেই কাজের দ্বারা স্বয়ং মালিক খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ মালিকে খুশি এই অল্প সময়ের কাজের দ্বারা মালিক নিজে খুশি হয়ে গেছে কয় হে গলগার তোমার কোনো হিসাব নাই তুমি যেহেতু আমার মনের মতো কাজ দিতে পারছো যাও তোমার 300 কা আরো বেশি দিতে পারবো জোরে কন্না সুবহানাল্লাহ আমার বায়না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা বিদায় হজ্জের দিন আসরের পরে এই আয়াত নাজিল হয় ও উম্মতে মুহাম্মদি শুনিয়া রাখো আজকে থেকে তোমাদের উপরে আল্লাহর দীন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর দ্বীনের দ্বারা দুনিয়াতে ধর্মের দ্বারা যেটা মানসা ছিল ওই ইতিপূর্বে ওই মানসা পুরা হয় নাই আজকে তোমাদের দ্বারা আল্লাহর মানসা পুরা হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেছেন পেরেশান হয়ে গেছেন যে আমার উম্মত এত অল্প হায়াত পাইয়া হ্যাঁ কিভাবে সে তার আগে অন্যান্য উম্মতের আগে জান্নাতের মধ্যে যাবে এক এক জন উম্মত 500 বছর 1000 বছর না খাইয়া ইবাদত বন্দেগী করছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এক লোক 500 বছর ইবাদত করছে কোন আহার নিদ্রা নাই আল্লাহ পাক তাকে এমন রিজিক দিছে ইবাদত করার জন্য কয় এলাকায় থেকে ইবাদত করলে আমি ডিস্টার্ব করব এই জন্য ইবাদত বন্দেগী করার জন্য শহরের মধ্যে চলে গেছে যেখানে কোনো বাড়ি ঘর নাই তো ওইখানে থাকে কেমনে আল্লাহর কুদরতে একটা গাছ হইছে ওই গাছের ছায়ার মধ্যে সারা দিন বসে আল্লাহ 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 তো খায় কি তো আল্লাহ পাক তো রিজিক তৈরি করে দিয়েছে বান্দার ওইখানে একটা আপেল গাছ হইছে এই আপেল গাছ থেকে প্রতি ওয়াক্ত ওয়াক্ত একটা করে আপেল হয় তিন বেলা আপেলটা বাইরে খায় তো পানি তো খাইবো বেতিকে লবণাক্ত পানি চতুর্দিকে তো আল্লাহ পাক একটা মিষ্টি পানির একটা ছোট একটা গর্ত একটা ঝর্ণা নদীর পারে দেখেন না পানি এমনি বগলায় বগলায় উড়ে এরকম একটা পানির ঝর্ণা তৈরি করে দিয়েছে আল্লাহ পাক তো ওইখান থেকে পানি লয় পানি খায় আর একটা করে আপেল খায় এইভাবে 500 বছর ইবাদত করছে জোরে কোন না সুবহানাল্লাহ সম্ভব নেই করতে পারবেন হ্যাঁ এ রোজা 30 দিন 30 টা তারাবি দিতে পারে 500 বছর ইবাদত করব করতে ধরা সব দিকে ধরা আবার আমরা মনে কিন্তু আগে এক নম্বর ঠিক না বে ঠিক আমার ভাইরা এই অল্প দিনের হায়াত পাইয়া কিভাবে অন্য অন্য নবীর উম্মতের আগে জান্নাতে যাবেন এই জন্য আল্লাহর রাসূল বড় পেরেশান ও জিব্রাইল যাও আমার নবীর চেহারা মলিন দেখলে আমার কাছে ভালো লাগে না কি জন্য বেজার হয়ে আছে আমার ভাইরা আল্লাহর রাসূলের সামনে ওই বনি ইসরাইলের এক লোকের নাম ছিল শামুন ওই শামুন 1000 বছর হায়াত পাইছে এই 1000 বছর হায়াত পাইয়া সে প্রতিদিন দিনের বেলা রোজা রাখছে আর রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে সারা রাত কাটাইছে জোরে কোন সুবহানাল্লাহ দিনের বেলা 1000 বছর রোজা আর রাতের বেলা 1000 বছর তাহাজ্জুদ
আর ওই দিনের বেলা রোজা রাখিয়া 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ, জোরে কোন সুবহানাল্লাহ, সম্ভব নি, এক মাস রোজা দিয়ে সম্ভব না। আল্লাহ রাসূল তার সব চিন্তা করে দেখলেন, আরে বাপ রে বাপ, যেই সব সে কামাই করছে, এই লোকের সামনে তো আবু বকর হয়ে লই যাব, হযরত ওমর হয়ে লই যাব, আমার সাহাবা একদম ফেল হয়ে যাবে, তাদের নেক কুলাইবে না আমাদের সাথে, তো তারা কিভাবে আগে যাবে জান্নাতে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এটা একটা বিশুদ্ধ আকীদা, এবং রাসূল নবীদের আকীদার পরেই এই আকীদাটা যে উম্মতের মধ্যে গোটা উম্মত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত উম্মতের মধ্যে নবীদের পরে সবচেয়ে বেশি দাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকরের মর্যাদা বেশি, এবং নবীদের পরে হযরত আবু বকর আল্লাহর জান্নাতে ঢুকবে আগে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নবীরা অন্য দরজাটা ঢুকবে আর আবু বকর, আল্লাহর রাসূল, হযরত ওমর, হযরত বেলাল, এই চারজন লোক আল্লাহর জান্নাতে ঢুকবে একসাথে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই গোড়ার উপরে উঠি আল্লাহর নবী জান্নাতে যাবেন, ওই গোড়াটা দুনিয়ার কোন রক্ত গোশতের গোড়া হবে না, ইয়াকুতার জবরজত পাথরের নির্মিত নূরের একটা গোড়া হবে, ওই গোড়ার মধ্যে আল্লাহর রাসূল আরোহিত থাকবেন, ওই গোড়ার লাগাম ধরবে হযরতে বেলাল, সামনে সামনে চলবেন, ডাইনে আবু বকর, বামে উমর, চারজন লোক একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহু আকবার। তো আবু বকর তো ওই 1000 বছরে ইবাদতুল্লাহর কাছে পিছনে পড়ে যাবে, ফেল হয়ে যাবে, এইজন্য আল্লাহর রাসূল চিন্তায় পড়ে আছেন, তখন আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল আলাইহিসসালামকে দিয়া আল্লাহর দস্তের কাছে হযরত জিবরাইলকে পাঠাই দিলেন, যাও আমার নবী কিসের টেনশন করে, আমি তো এই উম্মতের জন্য সব কিছু তৈরি করেছি, কন্যা সুবহানাল্লাহ, আরে যারে না বানাইলে তো আমি কিছুই বানাইতাম না, আদম আলাইহিসসালামকে বানাইতাম না, আদম নামে আমায় তুমি বানাইয়া বেহেস্তের মধ্যে তোমার সাথে কাহার নাম বলে খিলা রাখিয়া, আয় আল্লাহ সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো আদম, জান্নাতে থাকার জন্য জায়গা দিছো, কিন্তু আদমের নাম তোমার নামের সাথে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, সুবহানাল্লাহ, আল্লাহ বানাইছো আমার আগে, জান্নাতে দিছো আগে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকাটা, আল্লাহু আকবার, কারে আদম, তোমাকে বানানোর কল্পনা করার আগে কোটি কোটি বছর আগে আমি তাকে বানায় রাখছি, জোরে কোন না সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে বানায় একটা নূর আলো বানায় আল্লাহ পাক, আরশের নিচে, আরশের নিচে একটা জায়গার মধ্যে আল্লাহ পাক লাগায় রাখছে, ওইখান থেকে এই আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন, সবকিছু বানাইলেন, তো তার জন্য সবকিছু বানানো তার মন খুশি, বেজার থাকলে আল্লাহ কি খুশি হইব, এই যে একটা ঈদ আইছে, ঘর গিয়ে যদি দেখেন নিজের বই গাল ভুলাই বইরছি, শান্তি লাগবে ঈদ করতে, হ্যাঁ কথা কোন আগে হাসতে আছে যুবক ভাইরা, নিজের বউ ঘর গাল ভুলাই বইরছে, তো আপনাদের ঈদ করতে শান্তি লাগবো, নিজের ফোলা কান দেয় জামা কাপড়ের জন্য, তো আপনার কাছে ঈদ করতে শান্তি লাগবো, যদিও মায়ের কিছু না দেন, বাইরে কিছু না দেন, যাই হোক আমার বন্ধুরা, তো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আল্লাহ পাক পাঠাই দিয়েছেন এই সূরা নিয়া, কয় যাও এই উম্মতের জন্য তো আমার খাজানা খুলে দিলাম, ধনভাণ্ডার সব খুলে দিলাম, যা খুশি তা নিতে পারো, জোরে কোন সুবহানাল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আজকে মাগরিবের পর থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা মিন কুল্লি আম, এই রাত্রে আল্লাহর অসংখ্য ফেরেশতা আসমান থেকে নাজিল, তাদের সর্দার হলো হযরত জিবরাইল আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার 600 ডানা খুলে দিয়া অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সর্দার হয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম জমিনে আসে, এই রাত্রে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে নাজিল করেন, যারা এই রাত্রে জাগে ইবাদত বন্দেগী করেন আল্লাহ পাক তাদেরকে তিনটা সুসংবাদ দেন, তিনটা সুসংবাদ, এক নম্বর সুসংবাদ হলো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া, তোমার নাম যদিও জাহান্নামের খাতায় লেখা ছিল, আজকের এই রাত্রে ইবাদত বন্দেগীর করার কারণে
তোমার নামটা জাহান্নামীদের থেকে কাটিয়া জান্নাতীদের খাতার মধ্যে লিখিয়া দেওয়া হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দা, তিন নম্বর হলো তুমি যা দোয়া করবা আজকে রাত্রে সব দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তো দোয়া যদি করেন আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ করোনা ভাইরাস দূর করে দেন, আল্লাহ এই অসুবিধা বাংলাদেশ থেকে দূর করেন, তো আল্লাহ তাআলা শুনবে কি শুনবে না? জোরে কোন আল্লাহ আকবার। এই তিনটা সুসংবাদ সারা দুনিয়ার মানুষকে ঘুরতেছে আর দিতেছে, ঘুরতেছে আর দিতেছে। যারা ঘুমাই রইছে হারা ডি ভাইবো কথা কোনা ভাইবো, কপাল সব দিক দিয়ে ভরা, সারাদিনও ভরা রাত্রও ভরা, এই সবে কত রাত্র কপাল ভরা, এই কপাল আর কোনোদিন ভালো হইতো না। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক এই সমস্ত আজাব গজবের থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন।